হ্যালো এই কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছো আমিও ভালো এবং সুস্থ আছি আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হতে চলেছে আজকে একটা খারাপ বোতল দিয়ে যে এত সুন্দর বোতল বানানো যায় সেটা তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে শুরু করা যাক আজকে একটা এমন খারাপ বোতল আমি নিয়ে এসেছিলাম এটা কিন্তু অনেকই খারাপ ছিল তাকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি এবার এটা দিয়ে সুন্দর একটা ডিজাইনিস বোতল তৈরি করে কিছু রং লাগবে আমি দেখতে পাচ্ছি এখানে হোয়াইট কালারের একটা রং নিয়েছে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি রংটা আর ওটাকে কিন্তু আমি ক্লিন করে প্রথমেই ধুয়ে নিয়েছি ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছি আমার পরিমাণ মতন হোয়াইট রংটা নেওয়া হয়ে গেছে এবার বোতলটা নিয়ে নিয়েছি এবার বোতলের গায়ে কিন্তু হোয়াইট রংটা আমি এরমভাবে চিপকে চিপকে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কোনো আমার কাছে ছিল না বলে আমি এইভাবে দিচ্ছি পুরো পুরো কিন্তু এক সাইডটা আমি হোয়াইট রং দিয়ে দেবো পুরো বোতলের এক সাইডটা দেখতে পাচ্ছ এইভাবে ডিজাইন করে মানে চুপকে চুপকে দিয়ে দিচ্ছি যাতে বোতলের গায়ে পুরো পারফেক্ট লেগে যায় তাই জন্য কিন্তু ভালো করে দিতে হবে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে কিন্তু আস্তে করে দেওয়ার চেষ্টা করবো আমি কিন্তু এক সাইডটাই দেবো হোয়াইট রঙ বাকি সাইডটা আমি ব্ল্যাক কালার দেবো আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমি দিচ্ছি আর আস্তে আস্তে ধৈর্য ধরে কিন্তু এই কাজটা করতে হবে তাড়াহুড়ো করলে একদম কাজটা বাজে হয়ে যাবে যেহেতু একটা বোতলের গাটা বুঝতেই পারছো খারাপ বোতল দিয়েও যে এত সুন্দর একটা ফুলদানি করা যায় বা বোতলের পেন্টিং করা যায় বা বোতলটাকে সৌন্দর্য করা যায় সেটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কি করে আমি এটা খারাপ বোতলকে এত সুন্দরভাবে ডিজাইন করেছি আমার হোয়াইট রংটা দেওয়া হয়ে গেছে কমপ্লিট পুরো আর এপারে আমি দেবো ব্ল্যাক কালারের রংটা সেটা কিন্তু আমি ভালো করে পারফেক্টভাবে দিয়ে দেওয়া ড্রয়িং জানো না যারা ড্রয়িং অতটা জানো না শেখনি কখনও ড্রয়িং করতে পারবে না কি করে করবে সেটাই ভাবছ তাহলে একদম ভাবার কোনো বিষয় নয় এত সিম্পলভাবে তোমাদের দেখাবো যারা ড্রয়িং পারো না যারা করতে পারবে না ভাবছো তারাও করতে পারবে খুব 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 সিম্পলভাবে এটা করতে হবে এতটাই সিম্পলভাবে যারা কখনো শেখোনি নি কিচ্ছু জানো না ভাবছো আমি কী করে করবো কখনও ভাবিনি এরকম কিছু করতে পারবো তারাও কিন্তু করতে পারবে পুরো আমার ওপর বিশ্বাস রেখে ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে খুব ভালো করে কিন্তু ব্ল্যাক কালারের রংটা দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে ধৈর্য ধরে আস্তে আস্তে করে কাজটা কমপ্লিট করার চেষ্টা করবে তাড়াহুড়ো করার একদম চেষ্টা করবে না তাহলে পুরো বোতলটাই নষ্ট হয়ে যেতে পারে আমি হোয়াইট রঙটা দিয়েছি ওটা কিন্তু লাগানোর পর আমি শুকিয়ে নিয়েছি তারপরে কিন্তু ব্ল্যাক রংটা দিয়েছি সেটাও আমি এবারে শুকিয়ে নেবো তারপরেই কিন্তু এই পেন্টিংগুলো দেখতে পাচ্ছ আমি কিভাবে হাতের সাহায্য করছি এইভাবেই কিন্তু একের পর এক করে নেবে দুটো কালার পাইল করে আর গায়ে হাতের সাহায্যে এরমভাবে ভাবে হাতের তালু নিয়ে আর পুরো লম্বা লম্বা করে ফুল এঁকে নেবে তাহলেই হয়ে গেল কমপ্লিট খুব ইজি খুব ইজি এত ইজি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না ভাবলাম দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে বুঝতে সহজ হয়ে যাবে দেখতেই পাচ্ছো তারপরে কিন্তু আমি শুকিয়ে নিয়েছিলাম তারপরেই কিন্তু শুকনো হয়ে যাবার পর কিন্তু আমি এই হলুদটা দিয়ে কিন্তু ফুলের মাঝখান মাঝখান দিয়ে দিচ্ছি যাতে একটু সুন্দর লাগে একটু ইউনিক লাগে তারপরে কিন্তু কিছু হলুদ দিয়েও আমি ফুল করে দিয়েছি যেমনি হাতের সাহায্যে ফুল করে তেমনই মাঝখান মাঝখানগুলো ফাঁকা লাগছিল দিয়ে দিয়েছি কিছুক্ষণ শুকিয়ে নেওয়ার পরে রেডি আমাদের সুন্দর একটা পারফেক্ট ফুলদানিও বলতে পারো বোতলের পেন্টিংও বলতে পারো যেখানে খুশি সাজিয়ে রাখতে পারো দারুণ লাগবে দেখতে এর উপরে ফুলও রাখতে পারো তাতেও দারুণ লাগবে দেখতে এমনি শুধুও রাখতে পারো তাতেও দারুণ লাগবে না আমি কিছু বলবো না তোমরাই কমেন্ট করে বলো ফুলদানিটা কেমন লাগলো তোমাদের সেটাই আমি জানতে চাই আর এত খারাপ বোতল দিও যে এত সুন্দর একটা ফুলদানি করা যায় সেটা কি তোমাদের মাথায় ছিল বাট কমেন্ট করে ফেলো আমার ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে জানিয়ে অনেক 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 ধন্যবাদ ভাই ভাই